ভগবান শুণ রে ধন বা দেহীন মন কর্ণ এ দেহীন মন কর্ণ এ দেহীন মন কর্ণ এ কর দাস হরে মোর জনম সানো এ কর দাস হরে মোর জনম সানো হরে মোর জনম সানো কর দাস হরে মোর জনম হলি বাপ ঘরে ভাইনা অতি গেল বসরে অতি গেল বসরে গেল বসরে বাপা বিবাহ দেলে মতে এই গারে এ বাপা বিবাহ দেলে মতে এই গারে ও নরতম তু এই গ্রামে বিবাহ করেছ আসিল বাড়ি মতে গলে তো ছাড়ি তারপরে তুমি পুরা প্রতিব্রতা সত্যি সত্যি নারীর স্বামী কেবে মরে নাই তো তুমি 2017 মাইলি খুন্ড না তাঁকর কহলা জানিছ কোন হেলা তাঁকু ধইলা বাত তো সিয়ে মরি গলে তো সিয়ে মরি গলে তো সিয়ে মরি গলে তো সিয়ে মরি গলে তো বাহেলি বালি বসন্ত প্রথম স্বামী খাইল দ্বিতীয় স্বামী খাইলে তৃতীয় স্বামী বালি বসন্ত সে কহলা জানিছ কোন হেলা তাঁকু আসিল বাড়ি মতে গলে তো ছাড়ি তিনি মাসরে মু ছুয়া জন্ম কলি সেটা কুকুর ছুয়া রে হরে পুয়া 10 মাস 10 দিন বা 10 মাস ছুয়া জন্ম দিয়ন্তি কিন্তু তুমি 3 মাসরে ছুয়া জন্ম কল দেখো তোমার মুন্ডরে কিছু নাই
ভাই পাখে রহলি তিন মাসে, তাপরে গলি বাদামবাড়ি রহলি তিন মাসে, তাপরে আউ কোউঠি রহলি তিন মাসে, বালি বসন্ত রহলি তিন মাসে, তিন তিরিক ন মাসে, ভাই না ন মাসে ছুয়া হব নি কি পাখে কইলে হচ্ছ। হ্যাঁ অল্লা জুক কইলে মো সত্যিঙ্কর মাইলি খুন কাই হব নি। হ্যাঁ বাস আই হব নি। আয়া লক্ষ্য করিবে সেই প্রতিব্রতা নারী হচ্ছন্তি অনসয়া, অনসয়াঙ্কর পুত্র হচ্ছন্তি দত্তাত্রেয়। সতীত্য বরের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিলা করেছিলে যা বাড়ক হয়ে খেলুলে, যেতবে যা বাড়িয়া পিলা হয়েছিল কোড়ে ধরেছিল কি সে অনসয়া আউ তাহলে অত্রি, যেতবে অত্রিঙ্কর অনুসয়ার কোলরে ধরেছিলে না আজ্ঞা কত মজা কথা কহিলে, স্বামী স্ত্রী যাক হসুচন্তি ত্রয়দেবঙ্কু খেলাউচন্তি, যাহাঙ্কর রম মূলরে ব্রহ্মাণ্ড কোটি কোটি ঝুলুচি সে বিষ্ণু পুনি বালক হয়ে খেলুচন্তি, যে সৃষ্টি কি আজ্ঞা সংহার করুচন্তি দেবদেব মহাদেব সে পুনি পিলা হয়ে খেলুচন্তি, যে সৃষ্টি কি সর্জনা করুচন্তি যে হেউচন্তি হিরণ্যঙ্কর ব্রহ্মা এ সৃষ্টি কি সর্জনা কলা বালা সিয়ে বি ছোট পিলাটি হয়ে খেলুচন্তি। এই সময়ে দেবর্ষি নারদ আসি পৌঁছিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরঙ্ক অবস্থা দেখিলে, অবস্থা দেখিছন্তি আজ্ঞা দেবর্ষি নাথ দেবর্ষি নারদ বীণাকু বাদন করে কহিলে নারায়ণ নারায়ণ নারায়ণ, কিয় যাহা মায়ারে সৃষ্টি ভ্রমিত সে নারায়ণ ঠেই বালক পালটি যাইছন্তি, পুয় এ জট কোথায় তৈরি ছু আহে দয়াময় বিশ্ববিহারি কলি কুকুড়া ফারম তিয়ারি, কলি কুকুড়া হরে পুয় তম স্ত্রী কো এজ হয়ে গেল জট উড়া নুহত এ অক্ষা গুড়াক আজ্ঞা অক্ষা গুড়াক এথরে গোটে কলর গুড়াইকি অল্লা যুক তো না গছ হেলে কহলে মো কুকুড়া কিয়ারি চাষ করেছি। হ্যাঁ তোমার স্ত্রী কিছু কহুনা পাল্লা দেখিলে
কৌনাতে তুমি এত অল্লা যুগ কথা কৌছ আজ্ঞা লক্ষ্য করিবে দেবর্ষি নারদ যেতে পৌঁছে যাই কহিলে যে সৃষ্টি কর্তা কলাবালা কলাবালা হচ্ছেন কে সে সর্জনা কলাবালা ব্রহ্মা মো পিতা ব্রহ্মা মধ্য বালক বিষ্ণু বালক শঙ্কর ভগবান বালক ইয়ে নারদ যে চালি গলে ধনা ইয়ে নারদ যে চালি গলে তাই তোলে সতুর রে হলে আজ্ঞা তোলে সতুর রে যাই ইয়ে পার্বতী যে ফিলে যাই কলে পার্বতী মা পার্বতী মা কোন হয়েছি জানিছ ও হো নারায়ণ নারায়ণ এ যে শঙ্কর ভগবান না তুমি জানিছ অত্রীঙ্ক আশ্রম মা অনুসয়া তাঙ্ক কোলরে ছোট পিলাটি হয়ে খেলুচন্তি ও লক্ষ্মী মা তুমি কোন হসুছ নারায়ণ না সিয়ে বি বালক হয়ে যাইছেন সাবিত্রী মা তুমি বি বাদে যাই না মো পিতা মধ্য বালক হয়ে যাইছেন কি করে হে বলা নারদ বুঝি দিয়াব নারদ হে পুত্র আরে অহম ভাব অহংকার বহি বাটা ভালো নুহে আজ ঈশ্বর করি কি আজি আমার এই অবস্থা আমার স্বামী মানে আজ বালক হয়ে যাইছেন এবে উপায় বতাই দিও পুত্র এবে বাক্য কুহ আমাকু কিন্তু কো উপথ গলে পুত্র হেলে মা সাবিত্রী যৌ অহংকার বহিছিল তুমি যৌ নারীর অহংভাব আনিছিল তুমি এত প্রতিব্রতা দেখাউছিল মা লক্ষ্মী তোম কথা কোন কহিবি তোম পিতা তো সহজ গর্জন করুথান্তি তুমি প্রতিব্রতা নারী কি চিহ্নে পাইল না তুমি মধ্য অহংভাব বহিল পার্বতী মা তুমি বি মধ্য বাদ গেল না আরে অহংকার বহি যৌ নারী নব পলব বৃক্ষ কু চাহান্তি নাহি যে হচ্ছেন প্রতিব্রতা নারী যাহাকু ভগবান নমস্কার করন্তি তুমি তাঙ্ক সহিত খেল খেলিছ অগ্নি কি গিহিলা জনতনি অবস্থা যাহা Yeah!
কহিলে মা অখে দেখি নি আঙ্গিলিলে গর্ভর অঙ্গার বাহারে তাহলে উপায় বতাই দাউছি মো সাথিরে আস অনুনয় অভিনয় করি মাঙ্কু কহিবা সিয়ে তম স্বামী মানকু ফেরেই দেবে আজ্ঞা ধীর ধীর হই তহি ওরে দেবর্ষি নারদ নেই যাচ্ছন্তি কাহাকু না লক্ষ্মী পার্বতী আউ সাবিত্রী হউ ধীর ধীর তিনি মা প্রবেশ হইলে ধীর ধীর তিনি মা প্রবেশ হইলে আশ্রম দুয়ার যাই তাহি নদে দেলে জয় পার্বতী অনেছন্তি কিন্তু শিব শিবঙ্কু ধরিকিরি মা অনুসয়া গেল করুছন্তি কলে দুঃখী ধন কলে ধন রে আহা মোর এইটা টিকে দুষ্ট পুয়াটা পরা না টিকিয়ে দুষ্ট রাগিটা না কিন্তু এই সময় চাহিছন্তি সাবিত্রী ব্রহ্মাঙ্কু ধরিছন্তি কোলরে কিয়ে সে না অত্রি অত্রি ধরিকি আজ্ঞা গেল দে গেল করুছন্তি ত্রেয় দেবী দেখি পালটি যাইছেন বাবা রে সতী নারী প্রতিব্রতা নারী মো সৃষ্টির অধিকারিণী পরিদাত্রী হেলে আজি মু তম পাখরে নত মস্তক সাবিত্রী কহিলে মু ব্রহ্মাঙ্কর পত্নী হেলে কোন হেব মোর পুত্র মানে হেউছন্তি ও সাত ঋষি বা নব ঋষি এ ঋষি মানক ঠারু সৃষ্টি সর্জনা আউ মোর পুত্র হেউছন্তি দেবর্ষি নারদ মোর পুত্র হেউছন্তি দক্ষ প্রজাপতি ইয়ে সৃষ্টি কি যে সর্জনা করন্তি যে ষাঠিয়ে কন্যা জাত দেই একার জয়ী বরিথিলে হেলে মু ইয়ে সতীঙ্ক পাশরে নত মস্তক আজি মধ্যে পার্বতী কহিলে মো সতীঙ্ক পাখরে নত মস্তক যেতবেলা তিনি দেবী আজ্ঞা প্রবেশ হইলে এই সময়রে অত্রি তহি হাসি দেলে অত্রি যেতবেলা হাসি যাইছন্তি অনুসয়া মধ্যে হাসি দেলে কইলে রুদ্রাণী মো পুগড়ি কইলা আচ্ছা কে সে মা লক্ষ্মী মো পুগড়ি কইলে আচ্ছা মা সাবিত্রী মো পুগড়ি কইল আচ্ছা অদল বদল করে পুয়া কু ধইলে যেতবে অদল বদল করে পুয়া কু ধরি চলি দেবর্ষি নারদ হসি দেলে কইলে মা লক্ষ্মী তোমে কাহাকু ধরিছ তেড়ু শুরু কু কোণরে ধরিছ আজ্ঞা লক্ষ্য করিবে কহিলে দেড়ু সুর কু কোলরে ধরিছন্তি লক্ষ্মী দেবর্ষি নারদ কহিলে দেড়ু সুর কু কোলরে ধারণ করিছ আজ্ঞা ছাড়ি দেলে কহিলে কে সে নাচি পড়াউছন্তি ব্রহ্মা কিন্তু কে সে লক্ষ্মী তুমি কোন করিছ
তুমি দেড়ুশুর কোলরে ধরিছ ভবানী, তুমি দেড়ুশুর কোলরে ধরনা বিষ্ণু কু ধরিছ। আচ্ছা পার্বতী, তুমি কাহাকু ধরিছ? ব্রহ্মা বিষ্ণু হলে, কিন্তু পার্বতী ঠিক শিবঙ্কু ধারণ করেছিলে, কইলে করুছু বিনয় মালকে নমজনা। হে মা অনুসয়া, হে দেব ব্রহ্মা ঋষি অত্রি, তোমাকে আমি মিনতি করুছু, হলে দেখ সৃষ্টি যে হচ্ছন্তি কোন না কাল শক্তি মোহ শক্তি পরে সিয়ে আজি কোন করুছন্তি সত্যি নারী পাখে নতমস্তক হেউছন্তি। হ্যাঁ চিরি দেব, কোন চিরিব? চিরিকি অপারেশন করন্তি, অপারেশন করিব। প্রশ্ন পচারিব আগে চিরি থান্তি, তারপর অপারেশন করিব। ওই পদটা কই দেউ যে তুমি পচারিব। আগে লক্ষ্য করিবে ব্রহ্মা বিষ্ণু।